আজ আমরা বেরিয়েছিলাম আমাদের পুতুল পুতুল সংসারের কিছু জিনিস কিনতে, কিন্তু এখানেই মন্দিরটা এসে এত ভালো লেগেছে আর যেতে ইচ্ছে করছে না। শোনাই, মন্দিরে এই যে দুপাশে দুটো মূর্তি আছে করা, খুব সুন্দর। একদিকে আছে কৃষ্ণ আর শিব, আর দুর্গা আর শিব, সুন্দর। এখানে মন্দিরে কিছু টুকটাক কাজও চলছে। আর ওই যে আমাদের ওখানে বাহন দাঁড়িয়ে, মন্দিরটা শিব মন্দির, খুব সুন্দর দেখতে। কি উপরে আগমন করেছে শিবের মূর্তিটা। আমাদের একদম ওখান থেকে আসতে ইচ্ছে করছিল না, একদমই না। এত ভাল লাগছিল, এত শান্ত একটা পরিবেশ ছিল ওখানে, তো হাওয়া লাগছিল, মানে মন মানে একদম শান্ত হয়ে গেল। তো এখন কিছু করার নেই, অনেক কাজ আছে বাকি, অনেক কেনাকাটা করার আছে বাকি, তাই যেতেই হচ্ছে এখন আমাদের। আর ওই যে ওটা রেল লাইন দেখা যাচ্ছে, তো আমরা যাচ্ছি এরপর বাজার করব। বাড়ি গিয়ে রুটি করতে হবে, তাই ফার্স্টে এটাই মনে পড়লো যে এটাই নেই আমাদের। এটা হালকা না, এটা না, এটা লম্বা। এটা 130 টাকা দাম, কিন্তু জিনিসটা ভালো। রাখার জন্য এইটা হলো আছে, দেখো ডেটটা দেখে মনে হলো ঠিকই থাকবে। আর কি নেবে, গ্লুকোন ডি একটা বায়ো শ্যাম্পু, আমাদের দোকানে আসার পরে অনেক কিছু মনে পড়ে যাচ্ছে আস্তে আস্তে। ফার্স্টে একটা দুটো জিনিস না ছিল, এখন অনেক জিনিস মনে পড়ছে। দেখা যাক কত দূর যায়, কি কি মনে পড়ে। দোকানে আসলে অনেক কিছু মনে পড়ে যায়, আবার অনেক কিছু মনে পড়েও না, কিন্তু আমাদের এখন অনেক কিছুই মনে পড়ছে। তো যাক, দেখা যাক আর কি কি মনে পড়ে। এখানে হাত পাখা নেওয়ার কারণ হচ্ছে খুব কারেন্ট চলে যায়, মানে 5 মিনিট 10 মিনিট মতো কারেন্ট চলে যায় মাঝে মাঝে, সেই জন্য। এই যে আমাকে একটা ললিপপ কিনে দিয়েছে, থ্যাংক ইউ। এসব ঝুড়ি ঝাড়া আগে মা কিন্তু আমি দেখতাম, খুব বিরক্ত হতাম, আজ বুঝলাম যে এটা কি প্রয়োজনীয়তা। এটা নিচ্ছি না, এটা নেবে, এটা বলে যাবে ফল রাখার জন্য, তাহলে এটা নেবে, এটা নিয়ে না, এটা খুব মজবুত, এটা হ্যাঁ এটা শক্ত আছে। মানে নিজের সংসারের একটা জিনিস কিনছি, এসব জিনিস কিনছি, এটার যে কি একটা আনন্দ আছে সেটা বলে বোঝানো যাবে না। ভীষণ ভাল লাগছে দুজনেরই। ভাঙা শোনাই যাচ্ছে আটা কিনতে, ভুলে গেছে আটা কিনতে। আর আমি দেখবো এখানে জুতো, তো দেখি কি জুতো আছে। এই জুতোগুলো একটাও কিনিনি, যে জুতোটা কিনেছি সেটা ভিডিও বানাতে ভুলে গেছি। আমাদের ছোট কি তাতে আটা মাখা হয়েছে, মেখেছি আমি আজ রুটি বানাবো। এটা আমি রুটিটা বেলেছি, যে রুটিটা দেখা যায়নি রানা বাবু এখানে, রেল বাবু লেজি কাটছেন, লেজি। এ বাবা এটা তোলো না, সৃষ্টি কাটটা ওড়েন দেখি করুন যা। আজকে প্রথম উনি যে হাতে রুটি বেলে ঘাটা হচ্ছে, এটা বেলেছে সেকেছে, কারণ কোন গুলো রুটি আছে তোমার কথা হবে না, মানে কুমারের কাছে।